একটা রাইডার, ও আমাদের আমাদের সাথে রাইডিং করছে। ও কি রাইডার, কি রাইডার! চ তাড়াতাড়ি চ মালটার কাছে, চেরা আমার রাইডার। কে বলো তুমি? এই বাচ্চা ছেলেটা হেভি রাইডার, সাইকেল নিয়ে কুচি দিচ্ছে। তো হে হোয়াটসঅ্যাপ গাইস, তোমাদের স্বাগত করছি আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। তো দেখতে পাচ্ছ এই যে আমার ভেনম, তো নাম দিয়েছি ভেনম, ঠিক আছে? তো আজ আর যাচ্ছি আমি পার্সেল দিতে, তো এই যে পার্সেল নিয়ে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ। তো দেখো গাইস, তোমাদের সাথে ভিডিওটা শুরু করার আগে বলতে চাই যে আমার ভ্লগ মোটো ভ্লগ যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটা করে দাও সাবস্ক্রাইব, আর ভিডিওটা করে দাও লাইক। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো ব্যাপারটা হচ্ছে গাইস, সকালবেলা মর্নিংয়ে যখন আমি 6টার সময় যাই, আজকে সেটা তোমাদের দেখাতে পারিনি কারণ আমি সব সেট আপ নিয়ে যাইনি হেলমেটের, ওই জন্য মর্নিংয়ে যখন আমি যাচ্ছি তখন আমার রিসেন্টলি একটা ঘটনা ঘটে যায়। এই যে দেখতে পাচ্ছ এখানটা স্ক্র্যাচ হয়েছে পুরো, এই দেখো। মানে একটা গাড়ি, মানে দুটো আমরা দুজন দাদা আমরা একসাথে যাচ্ছিলাম, ও কাজ করে ওখানে, তো যেতে যেতে ও ঠাকুর মন্দিরে নমস্কার করছিল, মানে গাড়িটার স্পিড কমিয়ে দিয়ে, আর আমি অন্যদিকে মনস্ক চালাচ্ছিলাম বলে ওখানে ঠুকে দিয়েছি। তো যাই হোক, ওই দাদারটার ক্ষতি হয়েছে, আর আমার ক্ষতি বলতে ওই দাদাটার লাইটটা ভেঙে গেছে পিছনের ব্যাক লাইট, আর এখানে আমার এই যেই হয়েছে, একদম কষ্ট হচ্ছে গাইস সেই লেভেলের, কারণ কষ্টের টাকার গাড়ি। তো তো এই যে আমাদের বজরংবলী পিছনে আছে, যাই হোক ভালোভাবে গাড়িটা কোনো বেশি ক্ষতি হয়নি কারণ আমার গাড়িতে আছে বজরংবলী। আর গাইস কালকে এটা হচ্ছে আমি লাগিয়েছি, এই যে হুইল কভারটা, যেটা টায়ার হেভি লাগছে, দেখো গাইস সেই লেভেলের লুক লাগছে। তো চলো যাওয়া যাক, আমাদের কাছাকাছি কিছু পার্সেল আছে। তো আজ আর সাইকেল নিয়ে যাচ্ছি না কারণ সাইকেলে হাওয়া নেই, ওই জন্যে আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক। তো আমার ছখানা পার্সেল আছে, ওটা হচ্ছে তোমার রামকৃষ্ণ পল্লীর পার্সেল, ছটায় হচ্ছে রামকৃষ্ণ পল্লী। রামকৃষ্ণপল্লী স্পোর্টিং ক্লাব, এইদিকে ওইদিকের পার্সেল আসছে, ওই দিকটা যেতে হবে। তো যাক এখানে দাঁড়িয়ে আগে একটু কল করে নি, দেখি কি বলে। আচ্ছা হ্যালো, হ্যালো, এ ফিউ মোমেন্টস লেটার, তিনটে পার্সেল তো দেওয়া হয়ে গেছে কারণ আমি একটা ফোন দিয়ে ভিডিও করছি তো ভাই, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না যে কীভাবে ডেলিভারিগুলো দিচ্ছি, একটা ফোন থেকে সব হচ্ছে। একবার ফোন খুলতে হচ্ছে মাউন্ট থেকে, আবার লাগাতে হচ্ছে। কাঁঠালতলার দিকে একটা পার্সেল আছে কিন্তু ফোন তুলছে না বলে আমার এখন জিজ্ঞাসা জিজ্ঞাসা যেতে হবে। কার কাছে শুনি, কাউরে তো দেখছি না।
আজকে যা তেল আছে আজকে হয়তো আমার এটুকুই চলবে। এখন কার কাছে শুনি, দাদা সঞ্চিতার ঠিকাদার কে আছে এদিকে? হ্যাঁ কাঁঠালতলা দেওয়া রয়েছে অ্যাড্রেস ল্যান্ডমার্ক। হুম হুম আচ্ছা কেউ বলতে পারছে না এই সঞ্চিতা ঠিকাদার কে আছে এদিকে দেখি, শুনে শুনে কারোর কাছে কার কাছে শুনি, সঞ্চিতা ঠিকাদার কে আছে এদিকে? সঞ্চিতা ঠিকাদার সঞ্চিতা ঠিকাদার কে আছে? পাইছি, ব্যাগের থেকে বের করতে। সঞ্চিতা ঠিকাদার, তো ফাইনালি দিয়ে দিলাম অনেক কষ্টের পর। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমার দাদা দেখছো তো কিরম স্ট্রাগল করছে। আমি পারি না আর পারি না, সেই খুশিতে একটু সাবস্ক্রাইব করে দিও, আর কি বলবো। তো এদিকে সব দেওয়া কমপ্লিট, ঠিক আছে, শুধু একটা বাকি আছে, ওটা হচ্ছে ওটা আমি পার্সেলটা বাড়িতে ভুলে থুয়ে চলে এসেছি, মানে ওটা এই রামকৃষ্ণ পল্লী ছিল কিন্তু আমি ভুলে থুয়ে চলে এসেছি, ভোলা মন আর কি করবো। আর তোমাদের গাইজ আমি আমার চ্যানেলে যে রিয়াকশান ভিডিওটা দিয়ে দিয়েছি ওটাকে দেখে নিতে পারো, ঠিক আছে, তোমরা বলেছিলে ওই জন্য দিয়ে দিয়েছি, জানি না কেমন হয়েছে, বাট রিভিউটা দিও ওখানে, কমেন্ট করে জানিও, আর কি ইম্প্রুভ করতে হবে সেটা অবশ্য বলো আমাকে। নয় নয় স্টার্ট কর রহে না ইসলিয়ে থোড়া থোড়া প্রবলেম তো হোগা না, তো সুধারনা পড়েগা। হিন্দিতে মোটো ভ্লগ করলে কেমন হয় সেটা তোমরা একটু কমেন্টে জানিও, ঠিক আছে, অতটাও ভালো জানি না হিন্দি, বাট মোটামুটি পারি। চলো বাড়ির থেকে ওই পার্সেলটাকে নিয়ে আসি, ঠিক আছে। 5 মিনিটস লেটার সবাই চলো আবার বেরিয়ে পড়লাম ব্যাগটা নিয়ে, কারণ সব পার্সেল আবার দূরে দূরে, তো বাড়িতে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে ভেনম আমার, এ মেরা ভেনম বেবি হ্যায়, তো চলো যাওয়া যাক। আর আমি হেলমেট নিয়ে নিই সেই জন্য তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারবো না, এখানে যেভাবে সেট হয় সেইভাবে তোমাদেরকে দেখাবো, তার আগে সেট করে নিই চলো। প্যাকেজিং কত বলতে পারবো না কি আছে, হ্যাঁ জুতো টুতো হতে পারে।
1 hour later. এটা রাইডার ও আমাদের আমাদের সাথে রাইডিং করছে ও কি রাইডার কি রাইডার চ তাড়াতাড়ি চ মালটার কাছে চড় আমার রাইডার এই এই বাচ্চা ছেলেটা হেভি রাইডার সাইকেল নিয়ে কুচি দিচ্ছে সো গাইস এতদূর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট যেটা করতে হয় তোমরা তো জানোই অবশ্যই করে দিও আর হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল আইকনটা অল করে নাও আবারও দেখা হবে কোনো এরকম ইন্টারেস্টিং ভ্লগে তো আজকের জন্য টাটা বাই বাই লাভ ইউ অল